স্মার্ট সিটি স্মার্ট টয়লেটের দুরবস্থা, সুবিধা নেই ভেকু ভাওনা, একসপ্তাহ নহতে বিকল হল বায়ো টয়লেট। এয়া 20 সেপ্টেম্বরের দৃশ্য। এই দিনটিতে মহানগরীবাসীর দীর্ঘদিনীয়া এক অভাব দূর করে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যে মুক্তি করেছিল 18টা জৈবিক শৌচাগার অর্থাৎ বায়ো টয়লেট। স্মার্ট সিটির অংশ স্বরূপে নির্মাণ করে তোলা হয়েছিল এই স্মার্ট বায়ো টয়লেট সমূহ। প্রতিটা শৌচাগার নির্মাণের বাবদ ব্যয় হয়েছিল প্রায় 32 লাখ টাকা। পিছে মুক্তি করার একসপ্তাহ নহতেই বিকল হল মহানগরী নবগ্রহ মন্দির স্থাপন করা বায়ো টয়লেটটো। স্মার্ট সিটি স্মার্ট টয়লেট, কিন্তু সঁচা অর্থত কিমান দূর স্মার্ট এই স্মার্ট বায়ো টয়লেট? এটকা দুটকা বা 5 টকীয়া মুদ্রা ব্যবহার করে খুলিব পারি বায়ো টয়লেট সমূহের দরজা। পিছে এই বারম্বার চেষ্টা করেও এই শৌচাগারের দরজা খুলিবলে সক্ষম হওয়া নাই কোনেও, ফলত ক্ষোভ স্থানীয় রাইজর। এটা এনে বেকার দিছে, এটা এনেকুৱা লাগিছে যে পয়সা ঘটা মেশিনে হয়েছে, দুনিয়া কয়েন্স আপনার ভিতর সুমাই আছে কিন্তু উলাই নাহে, সুবিধাজনক নহয়, এটু মানে ওয়াশ নহয় ভালদরে, তার কারণে বহুত লেতেরা হয়ে থাকে, তাত আপনি ইউজ করিব পারা পরিস্থিতি না থাকে। এটু অনুরূপ দৃশ্য গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় চৌহদত স্থাপন করা বায়ো টয়লেটটিরও। বহুবার চেষ্টা করেও রাইজে খুলিব পারা নাই এই বায়ো টয়লেটটির দুয়ার, যার ফলত রাইজর মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। খোল নোখার ফলত মানে পয়সাটা ডাবল যায়, যার কারণে মানুষের অসুবিধা হয়, নজনা মানুষ এবার মানে অল্প দিগদারি পায়, আরো অল্প ইজি হলে ভাল হয়। বহু চেষ্টার অন্তত এটা বায়ো টয়লেটের দুয়ার খোল খালে, যদিও ভিতরের পরিবেশ বড় নাতিত। মহিলার বাবে সেনিটারি নেপকিনের সুবিধাটো দূরের কথা, প্রবেশ করার পরিবেশ নাই শৌচাগারের ভিতর। কেতিয়াবা খুলে কেতিয়াবা নুখুলে, আর ভিতরখন অলপমান লেতেরা, বহুত দরকারি বস্তু, হসপিটালের বস্তু, বহু বিভিন্ন ধরনের মানুষ আহে, ভালো লাগেছিল কিন্তু সেনা হিসাবত নহল, আর পয়সাটা এনে যায় বহুদিন গেছে। মাননীয় গুৱাহাটী উন্নয়ন বিভাগের মন্ত্রী মহোদয়, একসপ্তাহ নহতে স্মার্ট বায়ো টয়লেটের এই অবস্থা, আর বাকি আছে এইদরে কেনেকৈ দিঠক হব স্মার্ট সিটির সপোন। সরকারি ধন ব্যবহার করে স্থাপন করা বায়ো টয়লেটের সুবিধা রাইজে লাভ করবনে? ক্যামেরার প্রশান্ত বড়ুয়া সহযোগত দীক্ষিতা বড়া, নিউজ 18 নর্থ ইস্ট।